ডিএ আন্দোলনকারীদের বেতন না দেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। বাংলার উন্নয়নে কর্মচারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভাতে জেলাশাসক দপ্তরে এসে মন্ত্রী অখিল গিরি বলেন, যারা আন্দোলন করছে তারা তো ডিউটি করছে না, তাদের যেন বেতন দেওয়া না হয়। আপনারা যে গাছটা উঠে বলে না গ্রামের দিকে একটা কথা বলতে, এত দুরন্ত ভাবে বার্তা দিয়েছে, গ্রিডকে একটু শক্তিশালী করতে হবে, শক্তিশালী করে এতদিন যারা রাস্তায় আছে থাকতেই পারে, কিন্তু কাজ না করে বেতন মিলেছে তো না। পাশাপাশি সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রী নিজে ভূমি দপ্তর এবং ফার্মেসি দপ্তর কর্মচারীদের কাজে অখুশি, পুলিশ থেকে সাধারণ সরকারি কর্মী টাকা না দিলে কেউ কাজ করছে না। পুলিশের একজন কর্মচারী তার কাছে গেছে জমি মিউটেশন না কি করতে, তার কাছ থেকে 20,000 টাকা দিয়েছে বলে ভালো করি মাপতেছে, বলে পয়সা না দিলে কাজ হচ্ছে না। দিয়ে এই ডিপার্টমেন্ট দুটো ডিপার্টমেন্টকে দেখতে হবে, হেলথ ডিপার্টমেন্টের কি চুরি হচ্ছে কি চুরি, হেলথ ডিপার্টমেন্টের একটা দামি ওষুধ আমি নিজে দাঁড়িয়ে দেখলাম, রাত 12টার সময় একটা রোগী ভর্তি করতে গেছে, আমি নিজে গেছি, একটা দামি ওষুধ আছে হাসপাতালে, রোগীর লোককে না দিয়ে বলেছে বাজার থেকে কিনে আন, তাহলে সেই ওষুধটা কী হবে, সেই ওষুধটা তাহলে কী হবে, সরকার দিয়েছে আমি কেন ওষুধ পয়সা দিয়ে কিনবো। মন্ত্রী অখিল গিরি ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, ক্ষুদ্র কুটির শিল্প নিগমের চেয়ারম্যান সৌমেন মহাপাত্র। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।